Hi, myself Zenarul. You are watching PCB. Our channel is not only channel to subscribe. So, today we chapter 2, like this, which common boy jogo coordination compounds. It is chemistry. Our unit 9, hai. Second year. Hai mar. Aru very very important chapter. Hai. Karan ito chapter apura medical ba engineering exam. Our kya duita ba tinta question hai. Aru board exam to question dibo ya mar. Aru bahut important chapter, easy chapter. Hai. Kintu ito chapter amar bujibola ka bahut beshi ase. কারণ এইটো চ্যাপ্টার আমি মুখস্থ ডাইরেক্ট মুখস্থ নবুঝি মুখস্থ করে কেন মার্ক পাব নোয়ারি তো গতি ভিডিও বিলাক প্রথমৰ পৰা আমাৰ কি হেক লৈকে যাব কনসেপ্ট ক্লিয়ার হৈ যাব কোনো ডাউট না থাকিব যি কোনো কোশ্চেন হলে আমি ইজিলি আমি অ্যানসার দিব পাৰি আৰু আমি এনে কৈ দিম যাতে আমাৰ ইজিলি আমি বুজিব পাও তো প্রথমে আমাৰ এইটো চ্যাপ্টারৰ ডেফিনিশনটা আমি জানিলো সমন্বয় যোগ কাক কয় আমি তো এনে নরমালি জানো যোগ মানে কি দুটা বা ততোধিক পরমাণু লক লাগলে তাক আমি কও যোগ কও কিন্তু ইয়াত স্পেশাল কি আছে আমাৰ সমন্বয় যোগ তে কেতিয়া সমন্বয় যোগ হব সো এবাৰ দুটা বা ততোধিক আমাৰ পৰমাণু লক লাগিব ইয়াত পৰমাণু বিলাক আয়ন হ'ব পাৰে মৌল হ'ব পাৰে বা আমাৰ ব্লেক যৌগ হ'ব পাৰে তো আমি জটিল আয়নৰ দ্বাৰা সংক্ৰমণশীল মৌলৰ লগত যদি যৌগ সৃষ্টি কৰে তাকে আমি কি কম সমন্বয় যোগ সংক্ৰমণশীল মৌল কোন বিলাক ডি গোষ্ঠীৰ মৌল বিলাকক আমি কি কম সংক্ৰমণশীল মৌল এই জটিল আয়ন বিলাক সংক্ৰমণশীল মৌলৰ লগত লক লাগি যি যৌগ সৃষ্টি কৰে তাকে আমি কি কম সমন্বয় যোগ এতিয়া কথা দেখাত কেনেকুৱা হয় সাপোজ আমি এটা এক্সাম্পল লওঁ সমন্বয় যোগ কে থ্ৰি লৈছোঁ থাৰ্ড ব্ৰেকেট দিছোঁ আমি এফ ই চি এন ছিক্স মানে এইটো এটা আমি কি সমন্বয় যোগৰ উদাহৰণ লৈছোঁ মানে আইৰনটো আমাৰ কি হয় সমন্বয় যোগ কি সংক্ৰমণশীল মৌল মানে ডি গোষ্ঠীৰ মৌল ইয়াৰ লগত চি এন আয়ন আছে পটেছিয়াম আয়ন আছে তো এই আয়নবিলাকৰ লগত ডি গোষ্ঠীৰ মৌল বা সংক্ৰমণশীল মৌল লগ লাগি যি ধৰ এই ধৰণৰ যিবিলাক যৌগ সৃষ্টি কৰে তাকে আমি কি কওঁ সমন্বয় যৌগ এতিয়া সমন্বয় যৌগবিলাক আমাক সাধাৰণতে কি আমাৰ থাৰ্ড ব্ৰেকেটৰ ভিতৰত কিবাকিবি থাকে আৰু ব্ৰেকেটৰ বাহিৰ ফালে ইফালে বা ইফালে আমাৰ কি হয় আয়নবিলাক থাকে তো তেনেকুৱা ধৰণৰ যদি যৌগ হয় তাক আমি কওঁ সমন্বয় যৌগ মানে ইফালেও থাকিব পাৰে ইফালেও থাকিব পাৰে যেনেকুৱা চাপ'জ আমি এটা এনেকুৱা লৈছোঁ থাৰ্ড ব্ৰেকেট আছে ক্ৰমিয়াম এইচ টু অ' ফ'ৰ চাপ'জ টু নেগেটিভ তথাপি ওইটা আমার কি সমন্বয় যোগ হ্যাঁ তো সিম্পল কথা সমন্বয় যোগ হব বলে আমার কি থার্ড ব্রেকেট ইয়া দরকার আছে তো আমি ডেফিনেশনটা এনে কই দিব পারো যে জটিল এবিলাক আয়ন জটিল আয়নের লগত সংক্রমণশীল মৌলবিলাক লক লাগে যে যোগ সৃষ্টি করে তাকে আমি কম সমন্বয় যোগ এতে ইয়ারপরা কোশ্চিন আহিব পারে আমার যে সমন্বয় যোগবিলাক যে আছে সমন্বয় যোগবিলাকৰ পৰা আমাৰ কি হয় আয়ন উলিয়াব দিয়ে যে সমন্বয় যোগত কোনটোত কিমানটা আয়ন আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইবিলাক কম্পিটিটিভ এক্সামত কোশ্চিন দিয়ে তো আমি লিখিম কি সমন্বয় যোগৰ আয়নৰ গণনা সমন্বয় যোগৰ আয়নৰ গণনা মানে সমন্বয় যোগবিলাক দিয়া থাকিব ইয়াৰ পৰা আমি আয়ন কেনেকৈ গণনা কৰিম সাপোজ আমি প্ৰথম যোগটো লওঁ কে টু কে থ্ৰি অলপ আগত যেটা আমি এক্সাম্পল লৈছিলোঁ কে থ্ৰি এফ ই চি এন ছিক্স এতিয়া যদি কোৱা হয় এই যৌগটোত আমাৰ আয়ন কেইটা আছে উলিয়াম কেনেকৈ এতিয়া চোৱা যিকোনো যৌগত যিমানটা ধনাত্মক থাকে যদি আয়নীয় যৌগ হয় যিমানটা ধনাত্মক আয়ন থাকে সিমানটা আমাৰ কি ঋণাত্মক আয়ন থাকে এতিয়া চোৱা যদি এনেকুৱা ধৰণৰ থাকে এই মিডলৰবিলাক মানে এই বেৰকৰৰ ভিতৰবিলাক কেতিয়াও আয়ন সৃষ্টি কৰিব নোৱাৰে মনত ৰাখিব লাগিব আমাৰ সমন্বয় যৌগত যিবিলাক আমাৰ ইয়াত থাৰ্ড ব্ৰেকেটৰ ভিতৰত আছে এইবিলাক কেতিয়াও বিয়োজন নঘটে মানে আয়ন কেতিয়াও নহয় যদি আয়ন হয় বাহিৰৰখিনি হ'ব বা ইয়াৰ ওপৰত হ'ব তো পটেছিয়ামটো আমাৰ কি হয় সকলো সময়ত কি প্লাছ হ'ব তো ইয়াত পটেছিয়াম কি প্লাছ আৰু এইটো তেনেহ'লে লিখিব আমাৰ মাইনাছ এফ ই চি এন ছিক্স কারণ ভিতরের বিলাক আয়ন হব নোৱাৰে এই দুটার মাজত বান্ধনি আছে এটা ভাঙি যাব এটা মাইনাস হব এটা কি প্লাস হব কিন্তু পটাশিয়াম কেইটা আছে তিনটা এইটো আছে এটা তো পটাশিয়াম আয়ন আমার কি তিনটা আর এটো কি ওয়ান তো টোটাল আয়ন কিমান হল আমার ফোর তো এনেকৈ আমাক আয়ন বিলাক উলিয়াব লাগে আমি আরো এক্সাম্পল লৈ আছো ক্লিয়ার হয়ে যাব তেনেকুৱা আমি এটা এক্সাম্পল লৈছো সি ও এন এইচ থ্রি ফোর সি এল টু এন ও এন ও থ্রি এবার ইফালে আছে সো ইফালে থাকলে এটো কি হব আমার মাইনাস এটো কি হব আমার প্লাস মনত রাখিব লাগিব থার্ড ব্রেকেটর ইফালে থাকলে আমার কি এটো মাইনাস হব আর থার্ড ব্রেকেটর ইফালে থাকলে এটো কি হব আমার প্লাস হব তো এইবার সো এটো যদি ভাঙি যায় তো এটো আমার কি হব প্লাস হব 4
Cl2 এটা হবো প্লাস আর এটা NO3 এটা নাইট্রেট আমি আগতো বেছো NO3 নেগেটিভ হয় মানে এটা টোটাল মিলিয়ে কি মান এটা আছে এনেকুৱা নহয় যে আমাৰ এটো এটা এই গটে কেটাক আমি এটা বুলি কও নাইট্রেট নেগেটিভ তো এটো এটা আয়ন এটো এটা 1 প্লাস 1 টোটাল আয়ন কিমান পাম আমি দুটা এই ব্লক কোশ্চেন কিন্তু আমাক এক্সামত দিয়ে বিশেষ কৰি আমাৰ কম্পিটিটিভ এক্সামত থাকে সারিটা কোই অপশন থাকে তেনেকো আমাৰ CO N2 Cl2 8 দিছে কইছে আমাৰ ইয়াত আয়ন কেটা আছে তো সেম এটো হবো কি প্লাস এটো হবো কি মাইনাস তো এটো যদি আমি এনে কই লিখিব যাও Cl2 ইয়াৰ ওপৰত কি প্লাস Br কি মাইনাস কিন্তু এইবাৰ দেখিব লাগিব ব্রোমিন কেটা আছে দুটা তো 1 প্লাস 2 ব্রোমিনৰ দুটা আয়ন এটো এটা তো টোটাল আয়ন কি হবো আমাৰ 3 তো নেক্সট আমি এটা লৈছো কি CO En2 Cl2 এবার যদি কয় ইয়াত কেটা আয়ন আছে তো ইয়াত আয়নৰ সংখ্যা কি হবো আমাৰ 0 কিয় 0 হবো কাৰণ ইফালে কোনো নাই ইফালে কোনো নাই তো এটো তো আমাৰ নরমালি না ভাঙে তো যদি না ভাঙে তার মানে কি আয়নৰ সৃষ্টি ন কৰে ভাঙিব কেতিয়া যদি ইফালে দিফালে যিকোনো এটা থাকে বান্ধনীটো ভাঙিব তার পিছতে আমাৰ কি আয়ন হবো পায় কিন্তু ইয়াত কোনো নাই ওপৰত প্লাস মাইনাস নাই তো গতিকে আয়ন কি হবো আমাৰ 0 তো এই ধৰণৰ কোশ্চেন আমাক দিব পায় নেক্সট আমি আৰু এক্সাম্পল লৈ আছো CR NS3 6 প্লাস এবার যদি কয় ইয়াত আয়ন কেটা আছে তো আয়ন তো আমি জানো ধনাত্মক হবো পারে বা ঋণাত্মক হবো পারে কিন্তু এবার বস্তু কেটা আছে মানে এটাই আছে তো আয়ন কেটা আছে মানে প্লাস আছে মানে কি এটা আয়ন এটা না ভাবিবা যে এনেকুৱা হবে যে প্লাস টু মানে দুটা আয়ন হ্যাঁ যদি আমার এটো থাকে তেনহলে আমি কি লিখি তেতে আমি কি দুটা আয়ন লিখব পারি মানে উপরত প্লাস টু বা প্লাস থ্রি বা প্লাস ফাইভ তার উপর আয়ন নয় আমার জাস্ট এটো খালি কি বুঝাইছে কেটা আয়ন প্লাস টু আছে কিন্তু আয়ন কেটে হবো আমার ওয়ান তেনেকুৱা আমাৰ যদি মাইনাসৰ থাকে সাপোজ কি আছে আমাৰ সাপোজ এইটো আছে তো তথাপি ইয়াত আয়ন কেইটা হ'ব আমাৰ ওৱান তো ওপৰত প্লাস মানে যিমান আনা তো কিয় আমাৰ দেখাৰ দৰকাৰ নাই জাষ্ট আমাক দেখিব লাগে আমাৰ আয়ন হয়নে নাই তো তেতিয়া আমি ইয়াত কি ক'ম আয়ন কেইটা থাকিব আমাৰ ওৱান তেনেকুৱা বেলেগ এটা আমি এক্সাম্পল লৈ আছোঁ এফ ই থ্ৰী এফ ই CN6 2 তো এইবার ইয়াত আয়ন কেটে হোক এনেকুৱা ধৰণৰ কোশ্চেন বিলাক ইম্পৰ্টেন্ট হয় তেতিয়া আমি কেনেকৈ লিখিম কাৰণ আগত এটো আমাৰ এটা আছিল কোনো প্ৰবলেম নাই এইবার সো যদি এনেকুৱা থাকে ইয়াতটো আমাৰ ইফালে যাব এটো আমাৰ ইফালে আহি এতিয়া সো আমি কৈছিলোঁ ইফালে থাকিলে এই বস্তুটো কি হ'ব ঋণাত্মক এইটো কি আমাৰ ধনাত্মক এফ ই এইটো ইয়াত আহি কি হ'ব আমাৰ প্লাছ হ'ব মানে এইটোতো ইফালে যাব এইটোতো ইফালে আহিব ঠিক আছে তারপর আমার কি পালো এইটো দিন হল আমার এফ ই সিএন সিক্স ইয়াত থ্রি আছে এইটো ইফালে আহিব কিন্তু এবার এইটো কি হবো মাইনাস মানে এইটো হয় প্লাস এইটো হয় কি মাইনাস তো ইয়ার টু ইফালে আহি প্লাস হয়েছে এইটো ইফালে গৈ কিনা মাইনাস হয়েছে কিন্তু এইটো কেইটা আছে দুটা আছে এইটো কেইটা আছে তিনটা আছে আয়ন তো টোটাল আয়ন কিমান হবো থ্রি প্লাস টু আয়নের সংখ্যা কি হবো আমার ফাইভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয় এইবিলাক কোশ্চিন ইভেন কি আমার মেডিকেল ইঞ্জিনিয়ারিং তো কোশ্চিনবিলাক আহে ইজি হয় কিন্তু আমি না জানিলে আমার কি বহুত টাপ জানিলেহে আমার বস্তুবিলাক ইজি না জানিলে তো টাপ লাগিব তো গতিকে আমার আয়ন ক্যালকুলেট করা আমার কি আমার সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম তো দিব পায় ইয়াত আমি লিখেছি কি সমন্বয় সত্তা কোঅর্ডিনেশন এন্টিটি এইবিলাকৰ পৰা চুমু টকা আহে আর বহুতবার কোশ্চিন দিছে আমার আর এই কোশ্চিনটা আমার কেবাবারও দিছে যে সমন্বয় সত্তা কাক বলে বা সমন্বয় সত্তার উপর কি চুমু টকা লাগে এক মার্ক বা ওয়ান এন্ড হাফ মানে দেড় মার্ক দিব পায় এতিয়া সমন্বয় সত্তা মানে কি সাপোজ আমার কি আছে সমন্বয় যৌগ এটা আছে আমার কি আছে এফ ই সিএন সিক্স বুঝছে এইবিলাক কি আমি পিছত পাই পাম আমি টেনশন নাই আমার যে সিএন কি আইরন কি এইবিলাক এইটো আছে এটা আমার সমন্বয় যৌগ এইফালে কিবা কিবি আছে সাপোজ ধরলে আমার এইটো আছে অলপ আগত আমি যেটা এক্সাম্পল লৈছিল এইটো আমার এটা কি সমন্বয় যৌগ এটাই সমন্বয় যৌগত এই যে এইবিলাক বাহিৰৰ বিলাক বাদ দি মানে ইফালে আর ইফালে ব্রেকেট আর ব্রেকেটৰ ভিতৰত থকা পরমাণুবিলাক একেলগে আমি কওঁ সমন্বয়ী সত্তা বুলি কওঁ বুজা গৈছে আমাৰ তো কি হয় আমাৰ সমন্বয় যৌগত থকা আমাৰ কি যেটা থার্ড ব্রেকেট আছে আর ইয়ার ভিতৰত থকা গোটেইকেইটা পরমাণু মৌলক বা ধাতুক একেলগে আমি কওঁ সমন্বয় সত্তা তেনেকুৱা সাপোজ আমি বেলেগ এটা এক্সাম্পল লৈ আছো কি এইটো তো আমাৰ এইটো টোটালি কি হ'ব আমাৰ সমন্বয় সত্তা সিম্পল কথা যে সমন্বয় যৌগবিলাকত আমার কি হয় বাহিরর ইফালর বা ইফালর আয়নবিলাক বাদ দি
স্কয়ার ব্রেকেট আর ইয়ার ভিতর গোটে গেটে একলগে আমি কম সমন্বয় সত্য তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয় এই ব্লকের উপর আমার কি হয় চুমুটকা আহে লগত আমাক ডেফিনেশন হুদে তো নেক্সট আমি একটা হেডিং লৈ আছো কি কেন্দ্রীয় পরমাণু বা আয়ন বুলিও কব পারে বা কেন্দ্রীয় ধাতব পরমাণু বুলি আমি কব সেন্ট্রাল অ্যাটম অর আয়ন সো ইয়াত কেন্দ্রীয় পরমাণু বা কেন্দ্রীয় কি কব আমার ধাতব পরমাণু বুলি কব বেলেগ একটা নাম দিব পারে কি কেন্দ্রীয় ধাতব পরমাণু একে কথা সিম্পল আমার কেন্দ্রীয় পরমাণু থাকলে ভালো ইয়াত ধাতব দিব পারে নি দিব পারে এতিয়া কেন্দ্রীয় পরমাণু বা আমার কেন্দ্রীয় আয়ন মানে কি সো যিকোনো সমন্বয় যৌগত সাপোজ আমি এইটো এক্সাম্পল লওঁ যিকোনো এক্সাম্পল লৈ ল'লে হ'ল সাপোজ আমাৰ কি আছে এফ ই এই যৌগটো আমি লৈ আছোঁ আমাৰ সুবিধা হ'ব মানে যিকোনো এক্সাম্পল আহিলে আমি কি এই যৌগটোৱে যদি আমি এক্সাম্পল দিব পাওঁ এইটো আমাৰ কি সমন্বয় যৌগ আছে এতিয়া যদি কোৱা হয় সমন্বয় যৌগত আমাৰ কেন্দ্ৰীয় পৰমাণু কোনটো বা আমাৰ কি হয় কেন্দ্ৰীয় ধাতব পৰমাণু বা আয়ন কোনটো হয় তো আমাক দেখিব লাগিব সমন্বয় যৌগত সমন্বয় সত্তাত এইটো আমাৰ কি সমন্বয় সত্তাত সমন্বয় সত্তাত থকা যেটা আমার ধাতু থাকে মানে ডি গোষ্ঠীর মৌল থাকে বা সংক্রমণশীল মৌল থাকে তাকে আমি কি কম কেন্দ্রীয় পরমাণু বলে কম তো ডেফিনেশন আমি এনেকৈ দিব পারো যে সমন্বয় সত্তাত থকা ডি গোষ্ঠীর মৌলক বা ধাতুটক আমি কি কম কেন্দ্রীয় পরমাণু বলে কম তো ডি গোষ্ঠীর মৌল আমার কি আছে এফ তো ইয়াত আমার কি হবে এফ মানে এফ ই আয়রন হল কেন্দ্রীয় পরমাণু ইয়াত কি হল আমার আয়রন হল কেন্দ্রীয় পরমাণু তেনেকুৱা ব্লেক যদি আমি এক্সাম্পল লওঁ সাপোজ কি আছে আমার এফ ই থ্রি এফ ই সি এন সিক্স এফ ই টু এবার এইটো যৌগ আছে তো এইবার যৌগত কেন্দ্রীয় পরমাণু কোনটো হব এইটোৱে হব আমার ইয়াতে আমার আইরন হল কি আমার কেন্দ্রীয় পরমাণু কারণ সমন্বয় সত্তার ভিতরে যেটা ধাতি থাকবে তাকে আমি কব কেন্দ্রীয় পরমাণু বা আরো যদি আমি এক্সাম্পল লব যাও সিআর এইচ টু ও সিক্স এইটো আছে তো কেন্দ্রীয় পরমাণু কোনটা হবো আমার এটা সমন্বয় সত্তা ইয়ার ভিতর ডি গোষ্ঠীর মূল্য কি ক্রোমিয়াম তো কি হব ক্রোমিয়াম হওয়ার কেন্দ্রীয় পরমাণু তো ইয়ার আমার ডেফিনেশন দিব আর ডেফিনেশন আমাক দিছিল বা সুমো টাকা দিব পারে দুটা দিন লগতে কেন্দ্রীয় পরমাণু আর কি সমন্বয় সত্তা তো সমন্বয় সত্তা মানে আমি বলো কেন্দ্রীয় পরমাণু বলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক্স হয় এইবিল ডাইরেক্ট ডাইরেক্ট এক্সামত কি কোশ্চিনবিল আমাক সুধিয়ে থাকে আর ভিডিওটা ভাল লাগলে লাইক করব কমেন্ট করব আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করব আর এই ভিডিওর পিডিএফ নোটখিনি আমি ডিসক্রিপশনত লিঙ্ক দিয়েছি তারপর ডাউনলোড করে লব পারিব।